না সে কথা না, একখান নাচ দেখছি পঞ্চাশ টাকা বকশিস করছি। সোনের পয়সা না দেখনের পয়সা, নদীর কিনারায় বসে নদী দেখলে পয়সা লাগে না, গুদারায় গেলে লাগে, তো বকশিস করছি। বাংলাদেশের অভিনয় জগৎ যাদের জাদুকরি অভিনয়ে ঋদ্ধ হয়েছে তাদের মাঝে অন্যতম একজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। একসময়ের টিভি নাটকের নিয়মিত এই মুখ অনেকদিন ধরেই নেই অভিনয়ে, এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন সেটি নিয়েই হারিয়ে যাওয়া ও অনিয়মিত তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারার ৫১তম পর্ব। ১৯৫০ সালের ২৩শে সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন গুণী এই অভিনয় শিল্পী। গোপালগঞ্জের এসএম মডেল স্কুল থেকে ম্যাট্রিক এবং ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন তিনি। ছাত্র জীবনেই তিনি জড়িয়ে যান রাজনীতির সঙ্গে, একসময় ছিলেন বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতিও। ১৯৬৬ সালের ৬ দফার পর থেকে দেশের উত্তাল রাজনৈতিক আন্দোলনে তিনিও ছিলেন একজন সক্রিয় কর্মী। সেই উত্তাল সময়ে তিনি ঢাকা আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি, অংশগ্রহণ করেন আমাদের মহান মুক্তিযুদ্ধেও। একসময় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পরে আর মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত হননি, স্বাধীন বাংলাদেশের সংস্কৃতি আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন তিনি। যোগ দেন দেশের ঐতিহ্যবাহী ঢাকা থিয়েটারে। ঢাকা থিয়েটারের হয়ে অসংখ্য নাটকের মঞ্চায়নে তিনি অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কিছু নাটক হচ্ছে কীর্তন খোলা, প্রাচ্য, বনপাংশুল, শকুন্তলা, বাসন ইত্যাদি। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো ঢাকা থিয়েটারের নাটকের নির্দেশনাও দেন। তার নির্দেশিত নাটকটির নাম নষ্টনীর। মঞ্চনাটকে অভিনয় বা নির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি একজন সংগঠক হিসেবেও পালন করেছেন অগ্রণী ভূমিকা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন তিনি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনেরও প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এছাড়া বাংলাদেশ গ্রাম থিয়েটারেরও অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। একসময় দায়িত্ব পালন করেছেন সংগঠনটির নির্বাহী সভাপতি হিসেবেও। মঞ্চনাটকের গণ্ডি পেরিয়ে তিনি প্রথম ক্যামেরার সামনে অভিনয় করেন ১৯৮৪ সালে মোর্শেদুল ইসলাম নির্মিত বাংলাদেশের প্রথম বিকল্পধারার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামীতে। তোর মনে নাই, ৭১ আমরা একলগে দেশের জন্য যুদ্ধ করছিলাম, পাকিস্তানি মিলিটারি দেখলে তোর মাথায় রক্ত উড়ে যাইত। একদিন তুই আমার কথা না হই না রাইফেল নিয়ে পাকিস্তানি সীমানার মধ্যে দুইটা পড়ছিলি, তোরে বাঁচাইতে গিয়ে আমার পায়ে গুলি লাগলো। এই ছবিতে অভিনয়ের পর থেকেই তিনি বিটিভিতে নিয়মিতভাবে টিভি নাটকে অভিনয় শুরু করেন। তিনি প্রথম নজর কাড়েন ৮০ দশকের বিটিভির তুমুল জনপ্রিয় নাটক সকাল সন্ধ্যায় শাহের চরিত্রে অভিনয় করে। এরপর তিনি তার বলিষ্ঠ অভিনয়ের ছাপ রেখেছেন অসংখ্য টিভি নাটকে। ৮০ দশক থেকে শুরু করে নতুন শতাব্দীর ০ দশকের অর্ধেক পর্যন্ত বহু টেলিভিশন নাটকে তার ছিল সরব উপস্থিতি। ক্যাকটাস, বন্ধন, এসো, যাত্রা, জিন্দা কবর ইত্যাদি নাটকেও তার নান্দনিক অভিনয়ের ছোঁয়া পাওয়া যায়। মানুষ এত খারাপ, এই জন্য মানুষের সাথে থাকতে ইচ্ছা করে না, ইচ্ছা করে কবর খুঁজে ঢুকে পড়ি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রথম অভিনয় করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত ৭১ যিশু চলচ্চিত্রে। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে। ছবিতে পাদ্রির চরিত্রে তিনি খুবই দুর্দান্ত অভিনয় করেছেন। রাষ্ট্র সংঘাতের ফলে আশ্রয় প্রার্থী মানুষ মহাগ্রন্থের পাপী ও পুণ্যশীল মানুষদের সাথে তুলনীয় নয়, এটা রাষ্ট্র এবং রাজনীতির ব্যাপার, দুটির কোনটি তুমি বোঝো না। তার উল্লেখযোগ্য আরো কিছু চলচ্চিত্র হচ্ছে উত্তরের ক্ষেপ, কীর্তন খোলা, আথিয়ার, আমার আছে জল, আমার বন্ধু রাশেদ, গেরিলা, মৃত্তিকা মায়া ইত্যাদি। এরা বিদেশি পাখি, অনেক দূর দেশ থেকে আমাদের দেশে বেড়াতে এসেছে। রাতে ক্যাম্প ফায়ার, ডাক রোস্ট হবে, রাতে খাবো কি? বাজার থেকে কিছু হাঁস কিনে নিয়ে যাও। স্যার, বিদেশি পাখিদের মারবেন না, দেশিদের মারবেন, আমরা দেশিরা কি দোষ করলাম স্যার। ২০১৪ সালে কলকাতার একটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত থ্রিবার্ধর্মী ছবি বুনো হাসে তিনি অভিনয় করেন।
তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী পরিচালিত পলাশী থেকে ধানমন্ডি টেলিফিল্মে অভিনয়। রাজনৈতিক ইতিহাস নিয়ে নির্মিত এই টেলিফিল্মে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রে তিনি খুবই প্রাণবন্ত অভিনয় করেন। 1757 থেকে 1975 পলাশী থেকে ধানমন্ডি প্রায় 200 বছর যেন ইতিহাসের রক্ত ঋণে বাঁধা, একই জাতির একই ইতিহাসের পুনরাবৃত্তি। তিনি শুধু একজন অভিনেতা নন, একাধারে একজন লেখক, সাংবাদিক, কবি, সংগঠক এবং আবৃত্তি শিল্পী। এখন পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 16টি, যার মধ্যে রয়েছে উপন্যাস, গল্প, কবিতা, নাটক এবং ছড়ার বই। একসময় দেশের প্রায় প্রতিটি স্বনামধন্য গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক লাল সবুজ নামের একটি জাতীয় দৈনিকেরও। 2007 সালের পর থেকেই তিনি অভিনয় কমিয়ে দেন। 2012 সালে তিনি বিটিভির মহাপরিচালক হিসেবে যোগ দেন। এরপর দায়িত্ব পালন করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক থাকার সময় তার নামে দুর্নীতির অভিযোগ ওঠে। দুদক একসময় মামলাও করে। এর মাঝে তার এক বক্তব্যকে ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে। ফলে সব মিলিয়ে তিনি একটু বেকায়দা অবস্থায় পড়ে যান। ফলে অনেকটা সময় তিনি এক প্রকার লোকচক্ষুর অন্তরালেই ছিলেন। এখনও তিনি অভিনয় থেকে দূরে অনেকটা নিভৃতেই জীবন কাটাচ্ছেন। যদিও 2020 সালে তিনি 21 টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং বর্তমানে এই দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী জয়শ্রীকর জয়া তার স্ত্রী। 2005 সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভরাট কণ্ঠের সংলাপে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে তিনি সবসময়ই ব্যক্ত করেছেন তার সুদৃঢ় অবস্থান। তার রাজনৈতিক অবস্থানের কারণে একাধিকবার তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে, কিন্তু তবু তিনি দমে থাকেননি। এভাবেই তিনি কাজ করে যাক, আমরা তার শতায়ু কামনা করছি। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে বাকি ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।